কখনো কখনো আমাদের হাড্ডি থেকে কটকট আওয়াজ আসে ব্যথা হয় জোড়ায় ব্যথা হয় বয়স বাড়ার সাথে সাথে উঠতে বসতেও অনেক সমস্যা হয় কখনো কখনো সামান্য আঘাতেই হাতের পায়ের হাড় ভেঙে যায় ফ্র্যাকচার হয়ে যায় আজ আপনাদের সাথে এমনই একটি গাছের পরিচয় করিয়ে দেব যার পাতার রস সেবন করলে ভাঙা হাড় সহজেই জোড়া লাগে আপনারা অনেকেই এই গাছ চিনে থাকবেন আবার হয়তো অনেকেই চিনবেন না হতে পারে আপনার বাড়ির আশেপাশেই এই গাছ আছে কিন্তু আপনি একে চিনতে পারছেন না আর না চেনার কারণে এর ওষুধি গুণগুলো কাজে লাগাতে পারছেন না এই গাছ আমাদের দেশের সব জায়গাতেই কম বেশি দেখতে পাওয়া যায় আপনা আপনি জন্মে থাকে বাড়ির আশেপাশে ঝোপে ঝাড়ে জমির কিনারে পুকুর পাড়ে সহজেই খুঁজে পাওয়া যায় এই গাছ এই যে গাছ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে আলগোজা আশা করছি আপনারা গাছটি চিনতে পেরেছেন যদি চিনে থাকেন তাহলে আপনার এলাকায় এ গাছকে কী নামে ডাকা হয় আপনি কি নামে চিনে থাকেন আমাকে কমেন্টস করে জানাবেন এতে অনেকেরই গাছটি চিনতে সুবিধা হবে আলগোজা একটি কাঁটা যুক্ত শাক বিশেষ আলগোজার দুইটি ধরন দেখতে পাওয়া যায় একটি হচ্ছে দেশি আলগোজা আর একটি হচ্ছে জঙ্গলি আলগোজা জঙ্গলি আলগোজা শাকের পাতার গোড়ায় হালকা হালকা কাঁটা থাকে এটিই হচ্ছে এই গাছের পরিচিতি এই শাকে প্রচুর ঔষধি গুণ রয়েছে এর পাতার রস সেবনে শরীরের অনেক সমস্যার সমাধান হয় সেই সাথে এর পাতা শাক হিসেবে রান্না করেও খাওয়া হয় আলগোজার পাতা সেবনে কীভাবে হাড়হাড়্ডি জোড়া লাগবে সে বিষয়ে আজকে আমরা জানবো তার আগে বন্ধুরা আপনারা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে যে বেল ঘন্টা রয়েছে সেখানে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করবেন এতে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সামান্য আঘাতেই কখনো কখনো আমাদের হাড্ডি ভেঙে যায় শুধু বয়স্কদেরই যে হাড় হাড়্ডি দুর্বল থাকে যার কারণে পড়ে গেলে সহজে ভেঙে যায় তেমনটা কিন্তু মোটেই নয় যে কোনো বয়সের মানুষেরই সামান্য আঘাতেই হাড় হাড্ডি ভেঙে যেতে পারে বাচ্চারা খেলাধুলা করার সময় লাফালাফি করার কারণে কখনো কখনো হাড় হাড্ডি ভেঙে যায় হাড্ডি ভেঙে গেলে তো আমরা ডাক্তারের কাছে যাই ডাক্তার প্লাস্টার করে দেয় তো সেটা তো অবশ্যই যাবেন প্লাস্টার করিয়ে নেবেন কিন্তু এর সাথে সাথে আপনি যদি ঘরোয়া এই উপায় অবলম্বন করেন তাহলে অনেক উপকার পাবেন কোনো সাইড এফেক্ট নেই আপনার ভাঙা তাড়াতাড়ি জোড়া লাগবে আলগোজার ভাজি খুবই পৌষ্টিক এর মধ্যে ভরপুর মাত্রায় ভিটামিন রয়েছে মিনারেল রয়েছে আমাদের দাদি নানিরা হাড় ভাঙা জোড়া লাগানোর জন্য এই আলগোজা সেবন করতেন বা করাতেন আয়ুর্বেদ শাস্ত্রে হাড় হাড্ডি জোড়া লাগানোর ক্ষেত্রে আলগোজার উপকারিতার কথা বলা হয়েছে আলগোজাকে বিভিন্ন স্থানে বিভিন্ন নামে ডাকা হয় আপনি বাড়ির আশেপাশে খোঁজ করলেই আলগোজা পেয়ে যাবেন যদি না পান তাহলে বাজার থেকে নিয়ে আসবেন বাজারে তো অবশ্যই পাবেন অনেক উপকারী আলগোজার পাতা হাড় জোড়া লাগানোর জন্য আলগোজার পাতা দশ থেকে বারোটি নিয়ে ভালো করে ধুয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে রস ছেঁকে নেবেন ছাঁকনি দিয়ে কিংবা পাতলা কাপড় দিয়ে রস সেকে নিতে পারেন যদি বেশি করে রস করে আপনি স্টোর করে রাখতে চান তাহলে অনেকগুলো পাতা নেবেন পাতাগুলো ধুয়ে মিক্সিতে সামান্য সহ দিয়ে বেটে নেবেন এরপর কাপড় দিয়ে ছেঁকে রস বের করে আপনি স্টোর করে রাখতে পারবেন দশ এম জুস বা রস আপনাকে নিয়মিত সেবন করতে হবে আপনার হাতের কিংবা পায়ের হাড্ডি ভেঙে গেলে প্লাস্টার তো করাবেনি সেই সাথে আলগোজার পাতার রস দশ এম পরিমাণ নিয়মিত সেবন করবেন আর এর পাতা শাক হিসাবে ভাজি করেও খেতে পারেন অনেক উপকারী আপনার ভাঙা হাড্ডি জোড়া লাগাতে খুবই সাহায্য করবে অনেক মেডিসিন তৈরিতে আলগোজার পাতা প্রয়োগ করা হয় ভেঙে যাওয়া হাড্ডি জোড়া লাগাতে খুবই কার্যকরী এই পাতার রস দশ এম পরিমাণ আলগোজার পাতার রস নেবেন তার সাথে সামান্য সিধা লবণ মিক্সড করবেন এরপর সেবন করবেন চার থেকে পাঁচ দিন নিয়মিত সেবন করলে অনেক লাভ পাওয়া যায় আপনি পাঁচ দিন নিয়মিত সেবনের পর এক্স রে করালেই বুঝবেন কতটা কাজ করে হাডটি ভেঙে গেলে ডাক্তারের চিকিৎসার পাশাপাশি এই ঘরোয়া চিকিৎসাও করে দেখবেন কোনো সাইড এফেক্ট নেই খুবই দ্রুত আপনার হাড়ডি জোড়া লাগাতে সাহায্য করবে এর পাতা শাক হিসাবে ভাজি করে খাবেন খুবই পৌষ্টিক তন্তুতে ভরপুর এই আলগোজার পাতা আলগোজার রস বাচ্চাদের হাড় হাড়ডি ভেঙে গেলেও সেবন করাবেন কাজ করবে ছোটো চামচ দিয়ে এক চামচ বাচ্চাদের মাত্রা আর বড় চামচ দিয়ে এক চামচ হচ্ছে বড়দের মাত্রা এই মাত্রায় নিয়মিত সেবন করতে হবে দিনের যে কোনো সময় আপনি সেবন করতে পারেন কয়েকদিন সেবন করলেই আপনি নিজেই অনুভব করবেন যে আপনার ভাঙা হাড়টি জোড়া লাগছে তো বন্ধুরা আপনার ভাঙা হাড়টি জোড়া লাগাতে অবশ্যই আলগোজার পাতার রস সেবন করবেন খুবই কাজ করে খুব তাড়াতাড়ি আপনার ভাঙা হাড় জোড়া লাগবে তো আজকে এই পর্যন্তই আপনারা এতক্ষণে নিশ্চয়ই ভিডিওতে লাইক দিয়ে দিয়েছেন যদি এখনও না দিয়ে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন আর ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিজের এবং পরিবারের খেয়াল রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ